হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। এ পর্বে আমি এমএস ওয়ার্ডের ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক এই অপশন দুটি সম্পর্কে আলোচনা করছি। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি ব্ল্যাঙ্ক পেজ এই অপশনটি সম্পর্কে আলোচনা করছি। আপনি যদি আপনার এই ডকুমেন্টের মধ্যে নতুন একটি পেজ নিতে চান, অর্থাৎ সাদা একটি পেজ নিতে চান, তাহলে ব্ল্যাঙ্ক পেজ অপশনটি ব্যবহার করবেন। যেমন এখানে দেখুন, আমাদের ডকুমেন্টে একটি পেজ রয়েছে এবং আমি এক নম্বর পেজে অবস্থান করছি। এই ব্ল্যাঙ্ক পেজটি রয়েছে হচ্ছে ইনসার্ট ট্যাবের অধীনে পেজ সেকশনে। এখানে যদি আমি এই যে কার্সরটি আমি এই জায়গায় রেখেছিলাম লেখার শেষে, এখানে আমি ব্ল্যাঙ্ক পেজে যদি ক্লিক করি তাহলে দেখুন নতুন একটি পেজ ক্রিয়েট হয়েছে, সাদা একটি পেজ ক্রিয়েট হয়েছে। দেখুন বর্তমানে দুইটি পেজ রয়েছে এবং আমি দুই নম্বর পেজে অবস্থান করছি। এভাবে আপনারা যদি আবার ক্লিক করেন তাহলে দেখুন এই যে তিনটি পেজ চলে এসেছে এবং আপনারা ইচ্ছা করলে অনেকগুলো পেজ নিতে পারেন। দেখুন বর্তমানে পাঁচটি পেজ চলে আসছে এবং আমি পাঁচ নম্বর পেজে অবস্থান করছি। আমি এটা আন্ডু করছি, আমি সবগুলো আন্ডু করে দিলাম। তাহলে আমাদের সকল পেজ রিমুভ হয়ে গেল এবং আমরা বর্তমানে এক নম্বর পেজে অবস্থান করছি এবং একটি পেজ রয়েছে এখানে আমাদের ডকুমেন্টে। আপনার ডকুমেন্টে নতুন একটি ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার জন্য আপনারা এই ব্ল্যাঙ্ক পেজ অপশনটি ব্যবহার করতে পারেন। এরপর আমি পেজ ব্রেক অপশন সম্পর্কে আলোচনা করছি। পেজ ব্রেক অপশনের কাজটি হচ্ছে ব্ল্যাঙ্ক পেজের মতনই। এখানে আমি লেখার শেষে কার্সর রেখে যদি আমি পেজ ব্রেকে ক্লিক করি তাহলে দেখুন আমাদের এখানে নতুন একটি পেজ চলে এসেছে এবং বর্তমানে আমি পরের পেজে অবস্থান করছি। দেখুন বর্তমানে দুইটি পেজ রয়েছে এবং আমি দুই নম্বর পেজে অবস্থান করছি। আমি এটা আবার আন্ডু করছি। ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক এই দুটি অপশনের মধ্যে পার্থক্য কী, এই দুটি অপশনের মধ্যে কী পার্থক্য সেটি আমি এখন আলোচনা করছি। এখানে দেখুন যখন আমি এখানে পেজ ব্রেকে ক্লিক করেছিলাম, আমি কার্সরটি রেখেছিলাম আমার লেখার শেষে। আমি এই কার্সরটি যদি লেখার ভিতরে কোনো জায়গায় রাখি, অর্থাৎ এই লাইনের শুরুতে যদি আমি রাখি, তারপরে আমি যদি পেজ ব্রেকে ক্লিক করি তাহলে দেখুন আমার নিচে একটি নতুন পেজ ক্রিয়েট হয়েছে এবং যেখানে আমি কার্সর রেখেছিলাম তার পরে যতগুলো টেক্সট রয়েছে সেই টেক্সট সহ নিচের পেজে চলে এসেছে। দেখুন বর্তমানে আমি দুই নম্বর পেজ অবস্থান করছি এবং বর্তমানে দুটি পেজ রয়েছে। আমি এটা আন্ডু করলাম। তারপরে আমি যদি এখানে কার্সরটি আমি এই জায়গায় রেখেছি, তারপরে আমি ব্ল্যাঙ্ক পেজে যদি ক্লিক করি তাহলে দেখুন বর্তমানে আমি এই যে তিনটা পেজের মধ্যে আমি দুই নম্বর পেজে অবস্থান করছি, কিন্তু আমার এখানে দুই নম্বর পেজটি কিন্তু পুরোটা ফাঁকা এবং আমাদের যে টেক্সট ছিল দুই নম্বর পেজে সেই দুই নম্বর পেজের টেক্সটটি তিন নম্বর পেজে চলে এসেছে, কিন্তু মাঝখানে একটি সম্পূর্ণ সাদা একটি পেজ ক্রিয়েট হয়েছে। অর্থাৎ যখন আপনারা এই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন তখন কার্সর যেখানেই থাকুক সেটার নিচে একটি সাদা পেজ ক্রিয়েট হবে এবং তারপরে যত টেক্সট থাকবে সেই টেক্সটগুলো নিচের পেজে চলে যাবে। কিন্তু অপরপক্ষে পেজ ব্রেকে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনার যেখানে কার্সর থাকবে সেই কার্সরের নিচে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো সবসহ নিচের পেজে চলে যাবে এবং নতুন একটি পেজ ক্রিয়েট হবে। পেজ ব্রেকের একটি কিবোর্ড শর্টকাট রয়েছে, যেমন আমি এখানে নাওয়ের উপরে কার্সর রাখলাম, নাওয়ের সামনে কার্সর রাখলাম, তারপরে কিবোর্ডের কন্ট্রোল ধরে যদি আমি এন্টার প্রেস করি তাহলে দেখুন এখানে এই যে পরের পেজে চলে গেছে দুই নম্বর পেজ, অর্থাৎ চারটে পেজ এখন নতুন চলে আসছে, দুই নম্বর পেজে আমার টেক্সটগুলো চলে গেছে এবং দুই নম্বরে নতুন একটি পেজ ক্রিয়েট হয়েছে। আপনি যদি আমার এই এমএস ওয়ার্ড 2016 ভার্সনের অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। এ পর্বে আমি এমএস ওয়ার্ডের ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক অপশন সম্পর্কে আলোচনা করলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।